আছো সবাই, আমি প্রদীপ্ত, তোমাদের সবার সামনে নিয়ে চলেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো বেসিক্যালি আজকের টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে হ্যাঁ গাইস, আজকের আরেকটা নতুন পেট শপে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন পেট শপের সন্ধান নিয়ে। আর এইখানে কী কী কালেকশান আছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর কীরকম কী প্রাইস রেঞ্জ আছে আর লোকেশানটাও কোথায় সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওতে জুড়ে থাকো। তো চলো তার আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন চলে এসেছি একদম দোকানের সামনে। এবার দাদাকেও রেখে দেবো, দাদার নাম হচ্ছে বিশ্বরূপদা। তো দাদা চলে আসো একটু ক্যামেরার সামনে। এবার তো প্রথমেই বলো কেমন আছো। নমস্কার, খুব ভালো, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর দাদার সঙ্গে আলাপ আমার হয়েছে ফেসবুকে। তো দাদা বললো আমি একটা শপ নতুন খুলেছি, তুমি একবার এসে একটু দেখতে পারো। তো সেই জন্য আমি এসে দেখছি শপটা। বেশ, আমি বলছি ওটা অ্যাকচুয়ালি ওকে আমি ইনস্টাতে আর ফেসবুকে মেসেজ করেছি, ওর সাথে ফলো আপ করতে পারছিলাম না। এবার আমার দোকানে এখনো অবধি কোনো ব্লগস আগে আমি তৈরি করিনি। আমার ইচ্ছাই ছিল যে আমি ব্লগ করবো, তো প্রদীপ্ত মিত্র চ্যানেলেই ব্লগটা করবো। এবার আমি ওয়েট করছিলাম যে ওর ডেটটা, এবার ওর সাথে কোয়ার্ডিনেট হচ্ছিল না। তো সামহাও একদিন টেক্সটা দেখে আমার ফলো ব্যাক করলো যে হ্যাঁ, আমরা কথা বললাম, সেই করতে আমরা দিন পনেরো ধরে প্ল্যানিং করছি কবে আসবে আসবে। তো সামহাও আজকে ওর টাইম হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ প্রদীপ্ত মিত্র দাকে, যে তার এই সময় টাইম বের করে এসছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। চলো আর এখানে বাইরে না কথা বাড়িয়ে এবার ভেতরে যাবো, আর এক এক করে তোমাদের দেখাবো যে ভেতরে ডেকোরেশন কেমন আর তার সঙ্গে সঙ্গে কী কালেকশান আছে সেগুলো সব দেখাবো। চলো। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আমার দোকানের ভেতরে। আমি পেটস কিংডম থেকে বিশ্বরূপ এবং আমার ওয়াইফ প্রিয়া। অ্যাকচুয়ালি আমরা দোকানে যা আমাদের স্টক আছে এবং লাইভ স্টক যা আছে সেগুলো প্রত্যেকটাই আমরা দেখাবো, এবং আমাদের যা পেটস কালেকশান আছে সেগুলোও দেখাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখবে কেউ স্কিপ না করে। জার্মান শেপার্ড কী দামে পাওয়া যায় সেটা এক্সক্লুসিভলি দেখবে প্রদীপ্ত মিত্র ব্লগে। ইভেন আমাদের কালচার পমো আছে, ইভেন আমাদের সাথে গোল্ডেন রিট্রিভার আছে, ল্যাবরেটর সব পাপ্পিই পাবে। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, এবং ইচ প্রোডাক্ট বা খাবার, ট্রিটস, হার্নেস, লিস, চোখ চেন, কোম, গ্রেভি, পেডিগ্রি, ক্যালসিয়াম বোনস, নেল কাটার, টয়েস, ইভেন বোল, কেজ, এভরিথিং পাবেন। এবং প্রতিটা যা পাবেন সব এক্সক্লুসিভ দামে, এবং অন্য কোথাও থেকে অ্যাটলিস্ট 20-50% অফে। থ্যাংক ইউ। শুরু করছি ভিডিও। তো এবার প্রথমে তাহলে আমরা খাবার দিয়ে শুরু করি। দেখতেই পাচ্ছেন না, রয়্যাল ক্যানিয়ানের ক্যানেন ক্রিক আছে, এবং তার নিচে যেমনি উইস্কাস আছে ক্যাটের, পেডিগ্রি প্রো আছে, যেমনি রয়েছে গোল্ডেন রিট্রিভার স্পেশাল অ্যাডাল্ট রয়্যাল ক্যানিন, ম্যাক্সি স্টার্টার, মিনি স্টার্টার তো আছেই, তার সাথে স্পেশাল এডিশনে জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার, ল্যাবরেডর সব ব্রিড রয়েছে, রয়েছে পেডিগ্রি পপ্পিটা। এখানে চলে এলে দেখা যাচ্ছে যে পিওরপেটের রয়েছে, ফোকাস রয়েছে, রয়্যাল ক্যানিন পাপ্পি ল্যাবরেডর রয়েছে, রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার রয়েছে, ক্যাপ্টেন জ্যাকের স্ট্রিটসগুলো সব রকম ফ্লেভারে রয়েছে। তার নিচে আবার যদি যাই ক্যানেন ক্রিকে স্পেসিফিক ব্র্যান্ডে যেগুলো থাকে সেগুলো রয়েছে। তারপরে যদি নিচে যাই ওখানে পিওরপেটের ট্রিটস, পেডিগ্রি ছোটো 400 গ্রামের প্যাকেট, 1 কেজির প্যাকেট, 1 কেজি 200 প্যাকেট। এবার এদিকে যদি চলে আসি, পিওরপেটে মাটন ফ্লেভারটা রয়েছে, ট্রিটসে চিকেন ফ্লেভার রয়েছে, তার সাথে রয়েছে পিওরপেটের ভেজ। অনেকে ভেজটা প্রেফার করে, অনেকেই যেমনি চিকেন মাটনটা খেতে ভালোবাসে না ভেজ, তাদের বাড়িতে ভেজ, তো সেখানে চিকেন মাটন নেওয়া যাবে না। সেই জন্য আমাদের কাছে ভেজের কালেকশনও পেয়ে যাবেন। শুধু ট্রিটস নয়, ফুডও আমরা ভেজ রাখি, ভেজ ফ্লেভারে ফুডসও আমরা রাখি। ইভেন আমাদের কাছে ক্যাপ্টেন জ্যাকের সব রকম অল প্রোডাক্ট পেয়ে যাবেন। আমার এখানে স্পেসটা খুব ছোটো বলে সব কিছু শো করতে পারছি না, বাট যতটা দেখানো যাচ্ছে যাচ্ছে। তারপর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, নিচে দেখতে পাবেন, সেখানে ফোন করবেন, আরও ডিটেলসে বলতে পারবো। কারণ আমার এই জায়গাটা খুব ন্যারো স্পেস, যে কারণে আমি বেশি স্টক শো করে দেখাতে পারছি না। হয়তো মনে হবে যে অল্প অল্প দেখা যাচ্ছে, হয়তো এইটুকুই আছে, এরকম না, ভেতরে অনেক আছে, আরও স্টক আছে। কিন্তু এখানে যে যতটা শো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায় যে কতটা আমাদের কাছে রয়েছে, কী কী প্রোডাক্ট ভেরিয়েন্ট রয়েছে। যেমনি এখানে ভিরব্যাকের রয়েছে, এখানে একটা ওষুধ রয়েছে, থার্মোফিট রয়েছে, এখানে যেমনি আপনার ইবিকন ই রয়েছে, ডাইজিকন প্লাস আছে, ক্যালসিয়াম আছে, লিভোলাইসিন আছে, অ্যাপটিকন আছে, ভিটামিন A to Z আছে, তারপরে আপনার ধরুন এখানে ডন্টাল পাপ্পি, ডন্টাল প্লাস, ন্যানো কিড, ডাইজিটন কিড, লিভোলাইসিন, হিমপ্রিন, লিফ 52, ফারগ্লো, আর্কলিন, ড্রুলসের সালমান অয়েল, ডাইজিটন প্লাস রয়েছে হিমালয়ার, এগুলো পিওরপেটেড ট্রিটস রয়েছে। তাছাড়াও বিভিন্ন ওষুধ আমাদের এখানে, ডক্টরও অ্যাভেলেবেল। আমাদের এখানে বুধবার দিন ডক্টর বসে বিকেলবেলা 6টা থেকে 7:30, শনিবার ডাক্তার বসেন 7:30 থেকে 9টা, এবং সানডে সকালে ডাক্তার বসেন 11:30 থেকে 1টা অবধি। এবং প্রত্যেক ডাক্তার রেনাউন্ড ডাক্তার, নাম করা ডাক্তার, আপনারা আসুন একবার দেখান। এবং আমাদের এখানে যেটা রয়েছে, যেহেতু এই পেট শপে প্রদীপ্ত মিত্র চ্যানেল দেখে ব্লগ হচ্ছে, তাই প্রদীপ্ত দাদার জন্য যেটা রয়েছে, এখন আপনারা সবাই জানেন যে ডক্টরের ক্লিনিকের একটা যে ফিজ হয়, একটা মোটামুটি
মোরাললেস ফিসটা সবাই জানে, বাট আমাদের প্রদীপ্ত চ্যানেল থেকে যদি কেউ আসে সেই নাম যদি এসে করে সেখানে ডক্টর ফিসেও আমরা কিন্তু 15% অফ দিচ্ছি, 50% মানে যদি 500 টাকা ফিস হয় তার 50% যেটা হচ্ছে সেই এখন আপনারা সেই অ্যাক্সেসে কিন্তু ডক্টরের চেক আপ করাতে পারবেন, আপনাদের যে যে বাচ্চা আছে তার চেক আপ করাতে পারবেন এবং তাতে 50% ডিসকাউন্ট পাবেন ডক্টর চেক আপে। ইভেন আমাদের কাছে যেটা এক্সক্লুসিভ বারবার বলছি ভিডিওটা শেষ অবধি দেখুন, আমাদের কাছে যে পাপ্পিগুলো আছে সেগুলো যদি আপনারা বাই করেন তার সাথে একটা ধামাকেদার অফার রয়েছে শুধু প্রদীপ্ত মিত্র চ্যানেলের পক্ষ। মোটামুটি খাবার, ওষুধ, ট্রিট, বিস্কিট, চিউস্টিক্স, শ্যাম্পু সবই মোটামুটি দেখা গেল, ডক্টরও বসে বলে দিলাম। এবার আসি বাচ্চাদের যেটা মেন আকর্ষণ এখনকার বাচ্চাদের জন্য সেটা হচ্ছে টয়েজ। সো এখানে যেমনি দেখছেন টয়েজ রয়েছে বাচ্চাদের, এগুলো আওয়াজ হয় বাচ্চাদের জন্য খুব, এগুলো খুব অ্যাট্রাকটিভ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে টয়েজ আছে। এরম বল আছে এতেও আওয়াজ হয়, এরম ধরনের বল আছে এতেও আওয়াজ হয়। এটা বোনস আছে বাচ্চাদের, যদি অনেকে সিনথেটিক বোনস দেওয়া পছন্দ করে না বাট এগুলো বোনস রয়েছে, এগুলো বাচ্চাদের এই ছোটো বাচ্চার দাঁত ছোলায় সেই ক্ষেত্রে খুব ভালো এগুলো সে সময় দিতে পারেন। এই ধরনের রিং আছে, বাচ্চারা রিংগুলো খেলতে রিং নিয়ে খেলতে খুব ভালোবাসে, এ ধরনের রিং দিতে পারেন ছোটো ছোটো বাচ্চাদেরকে, তারা রিংটা চেবাবে এবং তাদের মানে অন্য কিছু যে বাচ্চারা যে বদমাইশিগুলো কাটাকাটি বা করো সেগুলো করবে না, এগুলো নিয়ে তারা বিজি থাকবে। এরকম একটা টয়েজ আছে বাচ্চাদের ক্ষেত্রে, এটা আওয়াজ হয় তার সাথে এগুলোতে লাইটও জ্বলে, হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরা জানি দেখতে পাচ্ছেন কিনা, লাইটও জ্বলে। এরকম ধরনের এটা ডিজাইন আছে, এটা সুপারম্যান ডিজাইন করা আছে, হ্যাঁ এটাতেও এরকম সেম আওয়াজ হয়। তারপরে এরকম এখানে একটা ডিজাইন করা আছে, এটাতে এটাতেও এরকম আওয়াজ হয়। এরপরে চলে যাই আমরা, আমাদের কাছে রয়েছে অনেক ধরনের হার্নেস, লিস, চোখ চেন এগুলো রয়েছে। যেমনি এই ধরনের হার্নেস রয়েছে বিভিন্ন রকম প্রাইসে পাবেন এবং হার্নেসগুলো যা প্রাইস বাইরে পান বা যা MRP আমাদের আছে তার থেকে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি অ্যাক্সেসরিজে, আমরা ডিসকাউন্ট দিচ্ছি মেডিসিন, ফুডস, এনি ব্র্যান্ড ফুডস মেডিসিন সবে 15% ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র প্রদীপ্ত মিত্র চ্যানেলের জন্য। আমরা দিচ্ছি 15% ফুড, মেডিসিন, আর যত যে কোনো কোম্পানি ফুডস, যে কোনো কোম্পানি মেডিসিনস আপনারা পাবেন হচ্ছে 15% ডিসকাউন্ট। যে কোনো অ্যাক্সেসরিজের মধ্যে টয়েস হতে পারে, হার্নেস হতে পারে, লিজ হতে পারে, এই ধরনের বা চোখ চেন বা এরকম ধরনের ক্রোম হতে পারে বা এই ধরনের ক্রোম হতে পারে, ইভেন মাস্ক হতে পারে, আরও বিভিন্ন যত অ্যাক্সেসরিজ আছে সেগুলোতে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি। ইভেন এরপরে যেটা বলবো, এই ধরুন এই যে বিভিন্ন ধরনের বেল্টগুলো রয়েছে, যেমনি সুন্দর ক্যাটের জন্য আপনার বাচ্চা একদম সুন্দর মেয়ে, সে বিড়াল হতে পারে, পেট হতে পারে, কিটেন হতে পারে, তাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের এখানে এরকম বেল্টগুলোও রয়েছে। ইভেন আমাদের কাছে এগুলো ছাড়াও রয়েছে, আমাদের এখান থেকে ডক্টর হোম ভিজিট পেয়ে যাবেন, তাছাড়াও পাবেন গ্রুমিং করানো হয় আমাদের এখানে, নেল কাটিং, গ্ল্যান্ড পরিষ্কার, ভ্যাকসিনেশন যদি কেউ করান বাচ্চাদের, পাপ্পিডিপি, DHPPI, DHPPI বুস্টার, করোনা অ্যান্টিরাবিস, এই পুরো প্যাকেজটা যদি আমাদের এখান থেকে করান টোটাল প্যাকেজে 25% ডিসকাউন্ট পাবেন। আপনারা সবাই জানেন যে এটা যাদের বাড়িতে পেটস আছে সবাই জানে এটা করতে যেই খরচটা পড়ে, আমাদের কাছে মোটামুটি পুরো প্যাকেজটা করালে 25% ডিসকাউন্ট আমরা দেবো। ইভেন আমাদের থেকে যারা পাপ্পি বাইস করবেন, যারা পাপ্পি কিনবেন তাদের জন্য একটা এক্সক্লুসিভ অফার রয়েছে, সেটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের কী কী স্টক আছে এই মুহূর্তে সেগুলোও দেখাবো, আর তার সাথে দেখাবো এক্সক্লুসিভ প্রাইস আর তার সাথে কিছু। তো এতক্ষণ ধরে আপনাদের আমি দেখাচ্ছিলাম আমার দোকানের যে স্টক, শ্যাম্পু, মেডিসিনস, ফুডস, এক্সেসরিজ, টয়েস সব কিছু দেখাচ্ছিলাম। এবার চলে এলো ফার্স্ট আমার পাপ্পি, ফার্স্ট স্টক আমার পাপ্পির, এটা হচ্ছে একটা পমেরিয়ান, কোটটা দেখুন একবার, হ্যাঁ মুখটাকে দেখুন, আপনি স্কিন কোটটা দেখুন, হ্যাঁ আমি একটু ওকে ছাড়ি এবার দেখুন ওর অ্যাক্টিভিটিসটা, একটু ভয় পাচ্ছ যেহেতু সামনে ক্যামেরা যাবে, এদিকে তো এটা আমার আজকের প্রথম স্টক। তো এটা হচ্ছে একটা পমেরিয়ান, দেখতে পাচ্ছেন এর স্কিন কোটটা দেখতে পাচ্ছেন, এর ফেসটা দেখে নিন একবার, এর পাটা দেখুন, টেল, হ্যাঁ তো এটার প্রাইস রয়েছে প্রদীপ্ত মিত্র চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে এটার প্রাইস পড়বে 13,500 টাকা, কিন্তু প্রদীপ্ত মিত্র চ্যানেল থেকে এলে 1,000 টাকা ডিসকাউন্ট পড়বে 12,500 টাকা। এবং এটা আপনি কোয়ালিটি স্কিন কোট দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখন এর মাত্র বয়স 36 বা 38 দিন মতো। এরপরে এর বিভিন্ন এর যখন আমরা দেবো একে আমরা পাপ্পি টিপিটা করিয়েই দেবো, এবং যদি এখান থেকে কেউ পাপ্পিস নেন যেটা আমি বলছিলামই, এটা একটা পাপ্পিস যদি এটা আমার থেকে বাই করেন আপনাদেরকে 1,000 রুপিস ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া যদি আপনার 1,000 রুপিস ডিসকাউন্ট নিতে না চান তাহলে ওর পুরো এই সময় যা গ্রুমিং কিট লাগে
ওর মেডিসিন, ওর ক্রোম, ওর যা যা গ্রুমিং কিট লাগে ওটা পুরোটাই ফ্রিতে পাবেন। আপনাদের দুটো অফার দেওয়া হলো, একটা অফার হচ্ছে যদি আপনি এটার কেনেন তাহলে এটার দাম 13,500, যদি প্রদীপ্ত ব্লগস থেকে কেউ দেখে আসেন, প্রদীপ্ত দাদার নাম যদি বলেন তাহলে এটার দাম পড়বে 12,500 টাকা। আর যদি কেউ এই অফারটা না নেন, এর সাথে আরেকটা অফার রয়েছে, এর এই মুহূর্তে গ্রুমিং কিট পাপ্পি ডিপিটা তো আমরা করিয়েই দেবো, তাছাড়া গ্রুমিং কিট যা যা লাগে, ওর ক্রোম, ওর পাউডার, ওর মেডিসিনস, যা যা ইনিশিয়ালি এই মুহূর্তে লাগে পুরো গ্রুমিং কিটটা কিন্তু পাবেন। তাহলে আপনাদের রইল 9,000 rupees ডিসকাউন্ট নিতে পারেন, আর না হলে গ্রুমিং কিট নিতে পারেন। চলুন আমরা সেকেন্ড পাপ্পিসে চলে যাই। এবার আমাদের সেকেন্ড স্টক জিএসডি, আমার হাতে রয়েছে একটা মেল এবং ওর হাতে রয়েছে একটা ফিমেল। তো এদের দেখতেই পাচ্ছেন এদের কোট, এদের কোটগুলো দেখুন, হ্যাঁ এটা লং কোট নয়, আবার শর্ট কোটও নয়, এটা মিডিয়াম কোট। হ্যাঁ এদের ফেসটা দেখুন, এদের হাতের প আছে, পগুলো দেখতে পারেন এদের। দাদায় বলবো ক্যামেরার সামনে একটু মুখগুলো দেখাতে, মুখগুলো দেখুন। এর এখন বয়স আজকে 43 দিন, তাতে আপনি সাইজটা দেখুন, আমি একবার রাখি ওদের সাইজটা দেখুন। হ্যাঁ ওদের সাইজটা দেখুন, তো যেটা বলছিলাম, তো জিএসডি বাচ্চা এখন বাজারে কী দামে বিক্রি হচ্ছে সেটা সবাই আপনারা জানেন। আমাদের কাছে যেটা এক্সক্লুসিভ রয়েছে, জিএসডি মেল আমাদের কাছে পাবেন আপনি 10,500 টাকায়। জিএসডি মেল বাচ্চা আমরা দেবো 10,500 টাকায় এবং ফিমেল বাচ্চাও দেবো 10,500 টাকায়। হ্যাঁ এটা আপনারা ওই 1,000 টাকা যে ডিসকাউন্ট যেটা ছিল সেটা আপনারা পাবেন না, কিন্তু এতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ওদের ইনিশিয়াল যে গ্রুমিং কিট যেটা লাগে এই সময়, ইনিশিয়াল যেগুলো লাগে সেগুলো পুরোটাই এর সাথে পাবেন। আগের যেটা পম বাচ্চায় ছিল কি, ওতে আপনি 1,000 টাকা ডিসকাউন্ট নিতে পারেন, অর আপনি এই গ্রুমিং যে ইনিশিয়াল কিট সেটা আমরা দেবো সেটা নিতে পারেন, কিন্তু এদের ক্ষেত্রে কোনো 1,000 rupees ডিসকাউন্ট নেই। কিন্তু ইনিশিয়াল যে গ্রুমিং কিটটা ওদের লাগে, বাচ্চাদের যা যা লাগে সেগুলো পুরোটাই আপনাদের দেওয়া হবে। এবং আপনারা আবার বাচ্চার কোয়ালিটিটা দেখে নিতে পারেন, প্রদীপ্ত মিত্রদাকে বলবো একবার এসে সামনে বাচ্চার কোয়ালিটি দেখানোর জন্য, যে এই বাচ্চা মার্কেটে 10,500 টাকায় পাওয়াটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট। কারণ আপনার মনে হয়, আপনারা সবাই দেখেন যে একটা বাচ্চার কোয়ালিটি হয়, দাম হয় কোয়ালিটির উপরে, তো এরম ধরনের একটা বাচ্চা কোয়ালিটি 10,500 টাকায় মেল ফিমেল বোথ, এবং তার সাথে যেটা আমরা দিচ্ছি এক্সক্লুসিভলি যে ইনিশিয়াল যে গ্রুমিং কিটটা, সেই কিটটার যে দাম আছে সেটা যাদের বাড়িতে পেটস আছে তারা সবাই জানে। আর যারা প্রথমবার পেটস পুষতে চাইছো তারা হয়তো ভাবছো যে ইনিশিয়াল গ্রুমিং কিটটা কী বা ভ্যালু, তার জন্য যে বলছে যে 1,000 rupees এটা কমাতে পারবে না। যখন আপনারা নিতে আসবেন আমি আপনাদের দেখিয়ে দেবো ওটাকে অ্যাড করে, যে ইনিশিয়াল গ্রুমিং কিটটাতে কীরকম প্রাইস কিনতে গেলে পরে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আমরা এটা 1,000 rupees ডিসকাউন্ট না দিয়ে ওটা দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে ওটা মানে হয়তো ওটা 3-4টে জিনিস দেবে যেটা দাম হয়তো 2,250 টাকায়, কী দরকার ওটার সাথে, তো আমরা ওইটাই নিতে পারতাম, কিন্তু সেটা খুব ছটপটে খুবই অ্যাক্টিভ বাচ্চা ধরে রাখতে পারছি না, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এলে ওগুলোর যা দাম আছে MRP সেগুলো আমি অ্যাড অন করে দেখিয়ে দেবো, এবং তাদের ডিসকাউন্টও আমরা দেবো, যে ডিসকাউন্টের কথা প্রথমে বলেছিলাম যে আমাদের ফুড আর ট্রিটস মেডিসিনে 15%, এবং যত আমাদের রয়েছে অ্যাক্সেসরিজ অ্যান্ড চেন্স অ্যান্ড কী বলে আরও যা যা অ্যাক্সেসরিজের মতো যা যা পড়ে সেগুলোতে পাবেন 20%। আমরা আপনাকে যেই জিনিসগুলো দেবো তাতে এমন নয় যে ডিসকাউন্ট MRP দেখাবো যে এত টাকা হচ্ছে, আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়েই আপনাকে দেখাবো যে কী প্রাইস আসছে, যেটা আপনি ফ্রি পাচ্ছেন তার ভ্যালুটা কী দাঁড়াচ্ছে। তো এই বাচ্চা দেখতে পারেন, যদি লাগে সদ্য যোগাযোগ করুন আমাদের সাথে, নাম্বার নিচে স্ক্রল হচ্ছে, নাম্বারে ফোন করতে পারেন। আমাদের নাম্বারে চেষ্টা করবেন সকাল 11টা থেকে রাত্রি 10টা বা 11টা অবধি করা, তারপরে ফোন করবেন না, কারণ রাত্রিবেলা ফোন করে যদি কেউ জিজ্ঞেস করেন দাদা রাত্রির 12টার সময় ফোন করে, দাদা একটা জিএসটি বাচ্চা দেখেছেন তার দাম কত, হয়তো ঘুমের ঘরে হয়তো বলেছিলাম 25,000 টাকা, আপনি বলেন যে ভিডিওয়ে বলেছিলেন 12,000 10,000, বলছে 25,000, ঘুমের ঘরে হয়তো ভুল বলে দিতে পারি। তো চেষ্টা করবেন যাতে সকাল 11টা থেকে রাত্রি 10টা বা ম্যাক্সিমাম 11টা অবধি ফোন করা, যাতে আমরা আপনাকে সেই সার্ভিসটা দিতে পারি। ইভেন আমাদের বাচ্চা নিলে এখান থেকে ভ্যাকসিনেশন করানো হয়, ডক্টর বসেন ওয়েনেসডে স্যাটারডে সানডে, ডক্টর বসেন সানডে মর্নিংয়ে, ওয়েনেসডে স্যাটারডে বসেন হচ্ছে ইভিনিংয়ে, ডাক্তার বসেন, ভ্যাকসিনেশন হয়, এবং আমাদের প্রতিটা কথা বাচ্চা চেক আপ করে কিন্তু আমরা রাখি। এমন নয় যে বাচ্চা এলো আমরা নিয়ে দিয়ে দিলাম, প্রতিটা বাচ্চা আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কত অ্যাক্টিভ বাচ্চা ধরে রাখা যাচ্ছে না, আমরা চেষ্টা করি বাচ্চাকে ডক্টর চেক আপ করিয়ে প্রপারভাবে রাখার। এবং আমাদের এখান থেকে গ্রুমিং হয়,
যদি কেউ মনে করেন আচ্ছা আমি এদেরকে রেখে দিই, এদের কষ্ট হচ্ছে আমি এদের রেখে দিই তারপরে বলছি। বন্ধুরা এই ছিল আজকেরকার স্টক, স্টকগুলো তোমরা দেখলে স্টকগুলো কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর দাদার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর প্রথমে এবার জেনে নেবো দাদার কাছে দাদার লোকেশানটা কোথায়, এই পেট সবের লোকেশানটা কোথায়, তো লোকেশানটা একটু কোথায় বলে দাও। আচ্ছা যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে ট্রেনে টলিগঞ্জ নামবে, টলিগঞ্জ থেকে আমার ডিস্টেন্স ওখান দিয়ে অটো আমার দোকান, তাহলে আমাকে ফোন করবে টলিগঞ্জ থেকে আমার দোকান ডিস্টেন্স। যদি বাইকে আসে 5-7 মিনিট, অটো এলে 5-7 মিনিট, যদি কেউ হেঁটে আসে 10-12 মিনিট লাগে। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক একটা আমি বলে দিচ্ছি, যদি কেউ মেট্রোয় আসতে চায় আমাদের মেট্রো স্টেশনটা দুটো পড়ে, একটা মহানায়ক উত্তম কুমার, একটা রবীন্দ্র সরোবর, আমার দোকানটা ঠিক মাঝখানে। যদি কেউ টলিগঞ্জ থেকে আসতে চায় সেখানেও মেট্রো থেকে নেবে, একটা অটো বা রিক্সা ধরবে আমার দোকানে নামিয়ে দেবে, সেম অ্যাজ সরোবর থেকেও যদি কেউ রিক্সা বা অটো ধরে আমার দোকানে, মানে আমার দোকানটা এমন জায়গায় আপনি যদি আপ টু এদিকে টলিগঞ্জ মেট্রো, ডান দিকে হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো এবং তার পাশেই টলিগঞ্জ স্টেশন, মানে আপনি ট্রেনে আসুন। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় বাসে, বাস সেখানে 21 নম্বর চলে আর 40-এর A, একদম ওখান দিয়ে শিয়ালদা থেকে ডিরেক্ট বাসে উঠলে একদম কিন্তু আমার দোকানে গেটেই নামাবে। তাতে যদি কোনো অসুবিধা হয় আমার নাম্বার স্ক্রিনে থাকছে, আপনারা ফোন করে নেবেন। তবু একবার নিজের নাম্বার, আমি নাম্বারগুলো বলেছি যেগুলোতে ফোন করলে আপনারা পাবেন, 8981322640, এটা কলিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা অল্টারনেট নাম্বার 7003208650, এটায় হোয়াটসঅ্যাপ নেই, অনলি কলিং। কিন্তু প্রথম যে নাম্বারটা বললাম ওটা হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার, ওটাতেই প্রেফার করবেন ফোন করেন। সেকেন্ড যে নাম্বারটা বললাম ওই নাম্বারটা অনেক সময় বিজি থাকে, না পাওয়ার চান্স থাকে। আর যদি কখনো ফোন করলেন, হয়তো আমরা ব্যস্ত থাকি, ফোন আসতেই থাকে বিভিন্ন, হয়তো দেখলেন ফোন ধরতে পারছি না, ভাববেন না যে ফোন না ধরার কোনো ইন্টেনশন আছে, আপনারা একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা ডেফিনেটলি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে প্রাইসের ব্যাপারে একটু কিছু একটা ভুল সংশোধন করে দিই আগে থাকতে, যেটা পরবর্তীকালে আপনাদের ভুল লাগতে পারে, যে তুমি যেখানে যে প্রাইসগুলো বললে সেই প্রাইসটা কি এই স্টক অনুযায়ী প্রাইস? না একদমই না, আমি এটা বলে দিচ্ছি না, দর্শকরা সবাই জানে, তারা প্রত্যেকেই দেখে, তবু আমি একটা ভুল সংশোধন করে দিচ্ছি। এখন যে আপনাদের স্টকটা দেখালাম এই স্টকের কিন্তু এই প্রাইস বললাম, যদি কোনো অন্য স্টক আসে তার দাম বাড়তেও পারে কমতেও পারে, দাম কিন্তু এক থাকে না, দাম ফ্ল্যাকচুয়েট করে, আপনারা প্রত্যেকে জানেনই, তবু অনেকে হয়তো বুঝতে ভুল হতে পারে, আমারও বলারও ভুল হয়েছে, দাম কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। এখন যেটা 10.5 বললাম, হয়তো দেখা গেলো সেরকম বাচ্চা হয়তো অ্যাভেলেবেল হলো 9,000 টাকায়, তো কেন আপনি 10.5 দিয়ে কিনবেন? বা সেম অ্যাজ এটা ধরুন 10.5 রয়েছে, কোনো 12 হয়ে গেলো, আপনি ধরুন 10.5 এক্সপেক্ট করে এলেন, যে আপনি তো 10.5 বলেছিলেন, এখন আমরা 12 বলছেন, তো বাচ্চার দাম কিন্তু ফিক্সড হয় না, মার্কেটের উপর ডিপেন্ড করে ফ্ল্যাকচুয়েট করে। তার জন্য কিন্তু অবশ্যই আসার আগে দাদার সঙ্গে কল করে একটু মানে ভালো করে কনফার্মেশন নিয়ে তারপরে আসুন। আর আরেকটা জিনিস যেটা বলবো, যে অনেকেই মনে হতে পারে যে এই কটা স্টক, কিন্তু এখানে একটা জিনিস বলে দিই, দাদা একদম সফটওয়্যার নিউ ওপেন করেছে, তোমার ওপেনিং ডেটটা? আমার ওপেন, ও দোকান ওপেন হয়েছে 3rd May, বিভিন্ন যা ব্রিড বলবেন সব পেয়ে যাবেন, হাস্কি, আরো বিভিন্ন ব্রিড আমার মাথায় আসছে না বলতে বলতে, তো সবই পেয়ে যাবেন। কিন্তু মোটামুটি যেটা আমার ঘরের বাচ্চা, যেটাতে আমি চেষ্টা করবো যতটা কমে আপনাদের দিতে পারবো আমি সেরকমই দেখাই, এমন নয় কাউ থেকে চেয়ে এনে দামটা একটু বাড়িয়ে বলে দেখাবো, তাতে আপনার আমার ভিডিওর প্রতি দেখার ব্যাপারটা ইন্টারেস্ট থাকবেন। আমি যে প্রাইসে আপনাকে দিচ্ছি চেষ্টা করবো কম প্রাইসে ভালো জিনিসকে আপনি প্রোভাইড করা, সেই ক্ষেত্রে ঘরের বাচ্চা হলে যেভাবে দিতে পারবো আমি বাইরে থেকে পারচেস করা বাচ্চা দিতে পারবো, তাই জন্য প্রেফার করবো আমার ঘরের বাচ্চা যখন যেরকম থাকবে সেরকম বাচ্চাগুলো আপনাকে দেখানোর, ওই বাইরে থেকে ভিড় করে নিয়ে এলাম অনেকগুলো বাচ্চা, আলটিমেট কোনোটা আমার স্টক নেই, সেরকম যেন দেখানোর কোনোটাই আমাদের ইন্টেনশন নয়। আচ্ছা আরেকটা জিনিস যেখানে বলে দিই, এখানে অ্যাড করতে চাই যে দাদার যে ক্লিনিকটা আছে যেখানে ডক্টর বসে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তো দাদা একটু দেখিয়ে দেবে, চলো একটু একটু খাবারগুলো এখন ঢোলানো রয়েছে আর কি, তো ভিডিও পারপাস দেখানোর জন্য, তো যে কারণে তো বন্ধুরা ভিডিওটা শ্যুট চলছিল, চলতে চলতে যেটা হলো এক্ষুনি ঘটে গেল, দেখতে পাচ্ছি এখানে আমার মাইকটা, তো এখানে মাইকটা এখান থেকে কেটে গেছে, তো এবার একটু অডিওতে ডিফারেন্স আসতে পারে, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে মাইকটা কেটে গেছে, তো অডিওতে একটু ডিফারেন্স আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বাদবাকি যেটা আমরা ক্লিনিকটা দেখতে যাচ্ছিলাম, তো চলো ক্লিনিকটা এবার দেখে নেওয়া যাক। যেটা বলছিলাম ডক্টর বসে, এটা আমাদের ক্লিনিক, ক্লিনিকে এখানে দেখতে পাচ্ছেন, আমি এবার লাইটটা জ্বালিয়ে দিই, এটা হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিন, এখানে প্রথমেই বাচ্চা নিয়ে এলে আমরা আগে ওয়েট করে নিই, ওয়েট করে নেওয়ার পর আমরা টেম্পারেচার মাপি, তারপরে ডক্টর যা এক্সামিন করে যা প্রবলেম যা চেক আপ। এটা হচ্ছে আমাদের টেবিল, হ্যাঁ এটা ডক্টর টেবিল, এটা হচ্ছে, এক মিনিট এটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ক্লিনিকের প্রেসক্রিপশনস,
এটা হচ্ছে আমাদের যেহেতু 3 তারিখে ওপেন হচ্ছে ফারস্টে বললাম তাই ভ্যাকসিন বুকটা আমাদের নামে এখনো ছাপানো হয়নি এটা আমাদের ভ্যাকসিন বুট ইভেন আমাদের এখানে ভ্যাকসিনেশনের আমাদের কাছে স্টক থাকে এবং আমরা সেখান থেকে ভ্যাকসিন করাই আমরা নভিভ্যাকের ভ্যাকসিন করাই এবং আমরা মেগাভ্যাকের আর কি ভ্যাকসিনই করাই অন্য কোনো কোম্পানি ভ্যাকসিনেশন করাই না এবং যেটা বলছিলাম এই ডক্টর ক্লিনিক আমরা ডক্টর চেক আপ করাই তার টেম্পারেচার মাপি তার ডিভার্মিং কবে হয়েছে এবং ডক্টর দেখার সেটা যদি ডক্টর দেখে মনে করে যে হ্যাঁ তাকে ভ্যাকসিনেশন করানো যাবে এই ডেটে সেই ডেট দেওয়ার পরেই আমরা ভ্যাকসিন করি এমন নয় যে অন্যান্য দোকান বা কেনা অনেকেই দেখেছি যারা নিয়ে আসলো ভ্যাকসিন এলো করে দিল আমাদের সেরকম হয় না আমরা প্রপার ডক্টর চেক আপ করাবো আপনি ডক্টর দেখাবেন ডক্টর ডিভার্মিং করতে বলবে যদি আগে করানো থাকে তার ডেটটা ম্যাচ করবে করার পর যদি ভ্যাকসিনেশনের তার টাইম হয়ে থাকে তবেই আমরা ভ্যাকসিন করি আদারওয়াইজ কিন্তু শুধু ওই পয়সা পাবো বলে ভ্যাকসিন করে দেবো সেরকম আমাদের কিছু হয় না এবং আমাদের ভ্যাকসিনেশন কিন্তু ডাক্তার নিজের সামনে থেকেই ভ্যাকসিনেশন করানো উইদাউট ডক্টরের সাথে কিন্তু আমরা ওই প্যারাভেট দিয়ে ভ্যাকসিনেশন করানো করাই না ইভেন আমাদের ডক্টর যিনি বসেন উনি বসেন আবারও বলে দিচ্ছি বুধবার দিন বিকেলবেলা 5:30 থেকে 7:30 আমাদের শনিবার দিন বসেন 7:30 থেকে 9:00 এবং রোববার দিন সকালবেলা বসেন 11:00 থেকে 1:00 এবং সেই টাইমের জন্য চেষ্টা করবেন 2-3 দিন আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া ডক্টরে তাতে আপনাদেরও যেন এসে ওয়েট করতে না হয় এবং যাতে আমরাও আপনাদের বেস্ট সার্ভিসটা দিতে পারি এবং আপনার ক্লিনিকটা দেখছেন যথেষ্ট বড় ক্লিনিক এখানে ওটিও করা যায় আমাদের ওটির জন্য আলাদা স্পেসও আছে সেটা জাস্ট রেডি হচ্ছে ওটাও দেখাবো খুব শিগগিরই আমরা এখন যেটা রয়েছে এখানে নর্মালি আমরা যা ক্লিনিকের যা যা যাবতীয় লাগে সেটা খুব সাফিসিয়েন্ট তো বন্ধুরা এই ছিল আজকেরকার স্টক আর আজকেরকার প্রাইস রেঞ্জ তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আসো তারা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলে তারা কী করছো তাদের দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও তোমরা এখানে দেখতে পাবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখানেই আজকে একটা ভিডিওটা শেষ করছি ফের দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড